नमस्कार बंधुरा, प्रत्येक सप्ताह मत यही सप्ताह जो कर्मक्षेत्र बेपार से पेपर प्रकाशित हो बंधुरा सप्ताह कर्मक्षेत्र बेपार देखते बुधवार 28 डिसेम्बर 2022 থেকে 4 জানুয়ারি 2023 পেপার। বন্ধুরা এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে সমস্ত খবর নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে কোন কোন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর, তিন সামরিক বাহিনীতে 395, যেখানে বলেছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি নেভাল একাডেমি পরীক্ষা 16 এপ্রিল। এখানে বলেছে ট্রেনিং দিয়ে আর্মি নেভি ও এয়ারফোর্সে 395 জন অফিসার নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করতে পারবেন, অর্থাৎ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে 151তম ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং 113তম ইন্ডিয়ান নেভাল একাডেমি কোর্স শুরু হবে 2024 সালের জানুয়ারি মাসে। প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন 2023-এর মাধ্যমে পরীক্ষা হবে 16 এপ্রিল। প্রথমে ট্রেনিং, সফল হলে চাকরি। পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক। এই পরীক্ষার নোটিশ নম্বর এখানে দেওয়া আছে এবং তারিখ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলেছে শূন্য পদের বিবরণী, ন্যাশনাল ডিফেন্স একাডেমি মোট শূন্য পদ 370টি, আর্মিতে 208, নেভিতে 42, এয়ারফোর্সে 120। এয়ারফোর্সের ক্ষেত্রে নিয়োগ হবে ফ্লাইং, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল শূন্য পদ 18টি, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল শূন্য পদ 10টি শাখায়। আর্মিতে 10টি, নেভিতে 3টি, এয়ারফোর্স শাখায় প্রতি দুটি করে মোট 6টি শূন্য পদ মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। নেভাল একাডেমি এখানে বলেছে 25টি পুরুষ। এখানে ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর্মি শাখার জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস, এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমি এয়ারফোর্স ও নেভাল উইং এবং নেভাল একাডেমিতে 10+2 ক্যাডেট এন্ট্রির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস, উভয় ক্ষেত্রেই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো বা দিতে চলেছো তারাও শর্ত সাপেক্ষে এখানে আবেদন করতে পারবে। এখানে বলেছে জন্ম তারিখ হতে হবে, সব ক্ষেত্রেই জন্ম তারিখ হতে হবে 2/7/2004 থেকে 1/7/2007-এর মধ্যে। দৈহিক মাপজব, আর্মির ক্ষেত্রে উচ্চতা হতে হবে 157 সেমি এবং গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে 152 সেমি। নেভিদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পুরুষদের 157 সেমি এবং এখানে বলেছে মহিলা হলে 152 সেমি। যেখানে বলেছে পার্বত্য অঞ্চলের যারা বাসিন্দা তারা কিন্তু অবশ্যই সমস্ত কিছুতেই ছাড় পেয়ে যাবেন। এখানে বয়স উচ্চতার সঙ্গে মানানসই ওজন হতে হবে, অন্তত 5 সেমি ফুলাতে হবে বুকের ছাতি। এখানে হতে হবে 5 সেমি ফুলানো সক্ষম হতে হবে বুকের ছাতি। এখানে বলেছে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে অবশ্যই আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে www.upscionline.nic.in। এখানে বলেছে পেশাদারি ট্রেনিংয়ের সময় মাসে দেওয়া হবে 56,100 টাকা স্টাইপেন্ড এবং নিয়োগ শুরু হলে বেতন হবে 56,100 থেকে 1,77,500 টাকা বেতন হবে। তাই বিস্তারিত দেখার জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইটটি দেখে নেবে। দ্বিতীয় খবরটি দেখতে পাচ্ছ, ইসরোয় 525 গ্রাজুয়েট, যেখানে বলে অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদে 525 জন নেবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো। নিয়োগ করা হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সহ বিভিন্ন জোনে। এখানে অস্থায়ীভাবে নিয়োগ হলেও পরে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে। এখানে বলেছে অ্যাসিস্ট্যান্ট আহমেদাবাদে 26টি শূন্য পদ আছে। যেখানে বলা হয়েছে যে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে চলুন আমরা এক এক করে এখানে দেখে নেব। এখানে বলেছে শিক্ষাগত যোগ্যতা, এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা অ্যাসিস্ট্যান্ট এবং আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে অন্তত 60% নম্বর সহ স্নাতক, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে 60% নম্বর সহ স্নাতক অথবা কমার্শিয়াল বা সেক্রেটারিয়াল প্র্যাকটিসে ডিপ্লোমা, এর পাশাপাশি স্টেনোটাইপিস্ট পদে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজিতে প্রতি মিনিটে 60টি শব্দ শর্ট হ্যান্ড লেখার দক্ষতা থাকতে হবে। সেই সঙ্গে সব ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। বয়স হতে হবে 9/1/2023 থেকে 28 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। এখানে বলেছে দক্ষ খেলোয়াড়, প্রাক্তন সমরকর্মীরা এবং দৈহিক প্রতিবন্ধী, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন, এরা কিন্তু সবাই এখানে নিয়ম অনুসারে বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে বেতন প্রতি মাসে দেওয়া হবে 25,500 টাকা। দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.isro.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের সমস্ত কিছু দেখে নিতে পারবে এবং এখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 9 জানুয়ারি 2023।
পরবর্তী খবর দেখতে পাচ্ছ আসাম রাইফেলস রাইফেলসম্যান এখানে আসাম রাইফেলসের রাইফেলসম্যান নিয়োগ হবে যেখানে জেনারেল ডিউটি পদে 81 জনকে নিয়োগ করবে আসাম রাইফেলস। চাকরিরত অবস্থায় নিহত, কর্মরত অবস্থায় মৃত এবং কর্মরত অবস্থায় শারীরিক কারণে চাকরি থেকে অবসর নেওয়া যারা আছেন তাদেরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে মহিলারাও আবেদন যোগ্য। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স হতে হবে 1/1/2023 মধ্যে 18-23 বছরের মধ্যে, দৈহিক মাপজোক উচ্চতায় পুরুষদের ক্ষেত্রে 170 সেমি, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 162.5 সেমি এবং যারা এখানে বলা হয়েছে যে মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 157 সেমি। এখানে বলা হয়েছে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা হবে না, প্রার্থী বাছাই করা হবে স্কিল টেস্ট, দৈহিক মাপজোক যাচাই এবং দৈহিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে। দৈহিক সক্ষমতার পরীক্ষা থাকবে, এখানে বলা হয়েছে 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়, মহিলাদের ক্ষেত্রে 8 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়। প্রার্থী বাছাই হবে, র্যালি শুরু হবে 11 ফেব্রুয়ারি থেকে। এই র্যালির জন্য তোমরা কিন্তু অবশ্যই ওয়েবসাইট, অসম রাইফেলসের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.asamrifles.gov.in, এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। এখানে বলেছে প্রয়োজনীয় নথিপত্র সপ্রত্যয়িত নকল সহ পূরণ করা আবেদনপত্র 22 জানুয়ারির মধ্যে পৌঁছাতে হবে যে ঠিকানায়, সেই ঠিকানা কিন্তু এই যে ওয়েবসাইট বললাম এই ওয়েবসাইটে পেয়ে যাবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। পরবর্তী খবর বলা হয়েছে কলকাতা পৌরসভায় সাব ওভারশিয়ার, যেখানে সাব ওভারশিয়ার পদে 75 জনকে নেবে কলকাতা পৌরসভা। প্রার্থী বাছাই করা হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। এখানে নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। এখানে বলেছে নিয়োগ হবে, নিয়োগের শূন্য পদের বিবরণ এখানে বলা আছে। টোটাল শূন্য পদ সাধারণ 35, তপশিল জাতি 17, তপশিল উপজাতি 4, ওবিসি এ 7, ওবিসি বি 5, সাধারণ দৈহিক প্রতিবন্ধী 2, সাধারণ প্রাক্তন সমরকর্মী 3, সাধারণ দক্ষ খেলোয়াড় 2, শিক্ষাগত যোগ্যতা অন্তত মাধ্যমিক পাস, বয়স হতে হবে 1/1/2022, 18-40 বছরের মধ্যে। এখানে বলেছে যে যারা আন্তর্জাতিক বা জাতীয় স্তরে স্তরে খেলাধুলায় প্রতিযোগিতা বা প্রতিযোগী, যারা স্কুল গেমস এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা অংশগ্রহণকারী দক্ষ খেলোয়াড়, তাদের কিন্তু সংরক্ষিত শূন্য পদ সংরক্ষিত থাকবে। এবং প্রার্থী বাছাই হবে 200 নম্বরের লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট তোমরা দেখে নেবে, ওয়েবসাইট হচ্ছে www.msc.org এই ওয়েবসাইট। এবং আবেদনের শেষ তারিখ বলা আছে 28 জানুয়ারি 2000। পরবর্তী চাকরির খবর, সেন্ট্রাল সিল্ক বোর্ডে 132, যেখানে বিভিন্ন পদে 132 জন কর্মী নেবে সেন্ট্রাল সিল্ক বোর্ড। এটি কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এখানে বলেছে যে আপার ডিভিশন ক্লার্ক 85টি নিয়োগ হবে, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট নিয়োগ হবে 25টি শূন্য পদে, এবং এখানে বলেছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট টেকনিক্যাল পদে 5টি, বেতনক্রম 35,400 থেকে 1,12,400 টাকা, স্টেনোগ্রাফার গ্রেড 1 4টি, বেতনক্রম দেওয়া হবে 35,400 থেকে 1,12,000 টাকা, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল যেখানে 5টি শূন্য পদ, বেতনক্রম 35,400 থেকে 1,12,000 টাকা কিন্তু বেতন এখানে দেওয়া হবে। এখানে বলেছে জুনিয়র ট্রান্সলেটর হিন্দি যেখানে 4টি শূন্য পদ আছে, বেতনক্রম 35,400 থেকে 1,12,000 টাকা, স্টেনোগ্রাফার গ্রেড 2 4টি শূন্য পদ যেখানে বলা আছে বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা। এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটি আপনারা অবশ্যই দেখে নেবেন। ওয়েবসাইটটি হচ্ছে https://csb.gov.in এবং দরখাস্তের শেষ তারিখ হচ্ছে 16 জানুয়ারি। আগ্রহীরা শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি কিন্তু ওয়েবসাইটে দেখে নিতে পারবে। পরবর্তী খবর বলা আছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেখানে 356 জুনিয়ার এক্সিকিউটিভ নিয়োগ করবে, যেখানে 356 জন জুনিয়ার এক্সিকিউটিভ নেবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। নিয়োগ হবে এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি বিভাগে, যেখানে বলেছে এই বিভাগ এই বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। এখানে বলেছে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় স্নাতক, অন্যতম বিষয় হিসেবে ফিজিক্স অঙ্ক পড়ে থাকতে হবে, এবং এখানে বলেছে ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেকরাও আবেদন করতে পারবে, বয়স হতে হবে 21/1/2023, 27 বছরের মধ্যে, তপশিলা 5 বছর, অবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে বলা আছে বেতনক্রম দেওয়া হবে 40,000 থেকে 1,40,000 টাকা। এখানে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটি দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.aai.asaero এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা কিন্তু বিস্তারিত পেয়ে যাবে, এখানে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে।